মানহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধে বাজার সয়লাব অবৈধভাবে আনা কিডনি ও হৃদরোগের ওষুধের মান নিয়ে প্রশ্ন অভিযানে অনিয়ম ধরা পড়লেও নেওয়া যায়নি ব্যবস্থা যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক হিসাব সহ ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সব সম্পদ জব্দ থাইল্যান্ডের সাতটি কোম্পানির সন্ধান পেয়েছে দুদক বেশিরভাগ অর্থই ঠেলেছেন লাস ভেগাসে এবং নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ান ডে অলরাউন্ডার সাকিব আল হাসান বুধবার দেবেন ফিটনেস টেস্ট